প্রিয় শিক্ষার্থীরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি সাব্বির আহমেদ আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি ইলেকট্রিক্যাল সার্কিট থেকে সোর্স তো আমরা আজকে শিখব ভোল্টেজ সোর্স থেকে কিভাবে কারেন্ট সোর্স করতে হয় এবং কিভাবে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স করতে হয় তো এখানে দেখো আমি দুইটা সার্কিট আগাইছি তো এখানে দেখতে পাচ্ছ যে একটা এটা হচ্ছে ভোল্টেজ সোর্স এটা হচ্ছে কারেন্ট সোর্স তো সার্কিটে আমাদের বিভিন্ন জটিল সমস্যার সমাধানের জন্য অনেক সময় আমাকে এই সোর্সগুলো পরিবর্তন করতে হয় তো সোর্সগুলো পরিবর্তন করার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে তো আমি যখন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে পরিবর্তন করব তখন অবশ্যই অবশ্যই আমাকে দেখতে হবে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্টেন্স কি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ সোর্স এর সাথে একটা রেজিস্টেন্স সিরিজে আছে তাহলে আমরা কারেন্ট সোর্সে পরিবর্তন করতে পারবো আবার আমাকে খেয়াল করতে হবে যখন আমি কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে পরিবর্তন করব। তখন ওই কারেন্ট সোর্সের সাথে কোনো রেজিস্টেন্স প্যারালে আসে কিনা তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বারো অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের সাথে দশ ওহোমের একটি রেজিস্টেন্স প্যারালালে আছে তাহলে আমরা বুঝতে পারছি এটাকে সোর্স পরিবর্তন করা সম্ভব কারণ এই কারেন্ট সোর্সের সাথে একটা প্যারালালে রেজিস্টেন্স আছে আবার এখানেও সম্ভব কেননা এই ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে তো আমাকে কি করতে হবে এই এগুলা এইগুলা চিন্তা করতে হবে না এর বাইরে কি আছে শুধুমাত্র ওই সিরিজটা ওই সিরিজটা আর ভোল্টেজ সোর্স নিয়ে চিন্তা করতে হবে তাহলে আমার এখানে আমি চিন্তা করলাম এটা টোটাল ভোল্টেজ হচ্ছে ভি সমান পঞ্চাশ ভোল্ট এবং আর হচ্ছে দশ ওহম তাহলে কারেন্ট কত আমরা ওহম সূত্র অনুযায়ী জানি আয় সমান ভি ভাগ আর তাহলে পঞ্চাশ ভাগ দশ সমান সমান পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাঁচ অ্যাম্পেয়ার পাঁচ অ্যাম্পেয়ার কারেন্ট তাহলে এটাকে যদি আমি সোর্স কনভারশন করতে চাই তাহলে আমি যদি এটাকে কারেন্ট সোর্স বানাই তাহলে কারেন্ট সোর্সে আমি দিব কত পাশ অ্যাম্পেয়ার তো পাস অ্যাম্পায়ার দেওয়ার পরে আমার এই যে যেটা সিরিজে থাকবে যে রেজিস্টেন্স সেই রেজিস্টেন্সটা আমাকে দিতে হবে হচ্ছে প্যারালালে রেজিস্ট্যান্সটা আমি কোথায় যুক্ত করব রেজিস্টেন্সটা আমি সোর্সের সাথে প্যারালালে যুক্ত করবো তাহলে আর সমান দশ ওহম আর দেখো এখানে যেটা আমি এই যে এখান থেকে এটা সার্কিটটাকে ডিসকানেক্ট করছিলাম আমি পরবর্তীতে সার্কিটটাকে কানেক্ট করে দিতে পারবো এটাই সেই আর এল তো এটাকে আমি যখনই আমার এই পরিবর্তনটা হয়ে যাবে যখনই আমি কারেন্ট বের করে কারেন্ট সোর্সটা নিয়ে নিব আর রেজিস্টেন্সটাকে প্যারালে যুক্ত করে দেবো আর সাথে কী করবো আমি যে সার্কিটটা ডিসকানেক্ট করে রাখছিলাম সেটা যুক্ত করে দেবো তাহলে এইভাবেই আমাকে কী করতে হয় ভোল্টেজ সোর্স আমাদের এইভাবেই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সকে কারেন্ট সোর্সে পরিবর্তন করতে হয় তো এই ছিল ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কারেন্ট সোর্স আছে আর কারেন্ট সোর্সকে আমরা কী করবো ভোল্টেজ সোর্সে রূপান্তরিত করব। আর এর জন্য কন্ডিশন হচ্ছে আমাকে অবশ্যই কারেন্ট সোর্সের সাথে একটা প্যারালালে রেজিস্টেন্স থাকতে হবে যেটা এখানে আছে তাহলে এখানে আমরা আমরা যদি আমরা এটাকে মনে করি ডিসকানেক্ট করলাম এখানে যদি ডিসকানেক্ট করি তাই দেখো সার্কিটটা শুধুই এতটুকু দাঁড়াচ্ছে এতটুকু দাঁড়ালে এখানে ভোল্টেজ কত আমরা জানি আই সমান হচ্ছে ভি ভাগ আর তাহলে ভি সমান কত হবে ভি সমান হবে হচ্ছে আই আর তাহলে এখানে আই কত বারো আর আর কত দশ তাহলে এখানে একশো বিশ ভোল্ট তাহলে আমি যদি একটা ভোল্টেজ সোর্স নিই তাহলে এখানে এই ভোল্টেজ সোর্সটার মান হবে হচ্ছে একশো বিশ ভোল্ট আর আমি কি করবো এখানে যেটা প্যারালালে ছিল সেটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযোগ করে দেব সিরিজে সংযোগ করে দিলাম তো সিরিজে সংযোগ করে দেওয়ার পরে আমার যে সার্কিটটা থাকবে সেই সার্কিটটা ডিসকানেক্ট যে সার্কিটটা থাকবে পরবর্তীতে আমি সেটা এখানে নিয়ে এসে কানেক্ট করে দেব তো এখানে যদি আমি কানেক্ট করে দিই তাহলে আর এল এটা ছিল দশ ও তাহলে এইভাবেই আমি কি করতে পারবো কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে পরিবর্তন করতে পারবো তো এই ছিল আমাদের ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স এবং কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে রূপান্তর তো আমরা এতক্ষণ সোর্স কনভারশন দেখলাম তো এখন আমরা বিভিন্ন সমস্যা সমাধান করতে গেলে আমরা দেখি বিভিন্ন জায়গায় কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে হয় তো কারেন্ট ডিভাইডার রুল এর মাধ্যমে কিভাবে বিভিন্ন শাখার কারেন্ট নির্ণয় করতে হয় সেটাই আমি দেখাবো। তো এখানে দেখো একটা সার্কিট আঁকিয়েছি এখানে দেখো বারো অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তার মানে টোটাল কারেন্ট হচ্ছে বারো অ্যাম্পিয়ার তো এই বারো এম্পিয়ার যেহেতু এটা একটা প্যারাল সার্কিটালে কারেন্ট ভাগ হচ্ছে তো ভাগ হয়ে কিভাবে ভাগ হচ্ছে ভাগ এখানে কতটুকু আসছে এখানে কতটুকু আসছে সেটা বের করতে হবে এই জন্য কারেন্ট ডিভাইডেড একটা রুল আছে সেই রুলের মাধ্যমে আমরা বের করতে পারি তো এখানে দেখো এই কারেন্টটা যে এদিকে একটা আসছে এদিকে একটা আসছে তো এখানে কত কারেন্ট আসছে সেটা বের করব আমরা আই তাহলে যেখান থেকে ভাগ হয় তার আগে যে তাহলে এখানের থেকে ভাগ হচ্ছে তাহলে এখানে কারেন্ট কত ছিল আয় ছিল মানে মোট কারেন্টটাই আর কি মোট কারেন্ট গুণন বিপরীত রোধ মানে আমি এই শাখার কারেন্ট বের করছি তাহলে এই শাখার বিপরীতে কে আছে এই শাখার বিপরীত আছে এই শাখাটা তাহলে এর রোদ ভাগ রোদার যোগ মানে এর বিপরীত রোদটা আর যে শাখার রোদ বের করছি বা যে শাখার কারেন্ট বের করছি সেই শাখার রোদটা তাহলে বিপরীতটা হচ্ছে চার আর ওই শাখার হচ্ছে তিন আর টোটাল কারেন্ট দেখো দেওয়া আছে হচ্ছে বারো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সাত তাহলে আটচল্লিশ ডিভাইডেড বাই সেভেন তাহলে সিক্স পয়েন্ট এইট ফাইভ সিক্স পয়েন্ট এইট ফাইভ অ্যাম্পিয়ার হচ্ছে অ্যাম্পেয়ার হচ্ছে এই শাখা দিয়ে কারেন্ট আছে দেখো এখানে মূল কারেন্ট হচ্ছে বারো অ্যাম্পিয়ার তাহলে এদিকে দিয়ে যদি ছয় পয়েন্ট এইট ফাইভ আসে তাহলে বাদ মোট ছিল বারো এদিকে চলে আসছে হচ্ছে ছয় দশমিক আট পাঁচ অ্যাম্পেয়ার কারেন্ট বাদ বাকি কারেন্ট তাহলে এদিকে যাবে তাহলে আই টু সমান আই বিয়োগ আই ওয়ান তাহলে কত হবে বারো মাইনাস ছয় দশমিক এইট আট পাঁচ তাহলে আসে হচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে দেখো এদিক দিয়ে আসছে কারেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট এইট ফাইভ এবং এদিক দিয়ে কারেন্ট আসছে হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর অ্যাম্পিয়ার তাহলে এভাবেই আমরা কারেন্ট ডিভাইডার রোলের মাধ্যমে এই ভাবে শাখার কারেন্টগুলো বের করতে পারি আবারও বলছি সূত্রটা যেখান থেকে ভাগ হবে তার আগে কত ছিল মোট আর হচ্ছে তার বিপরীতটা আর রোদগুলোর যোগফল করলে আমরা একটা পেয়ে যাব আর টোটালটা থেকে আরেক একটা বাদ দিলে অপরটা পেয়ে যাব এভাবে আমাকে বের করতে হবে বিভিন্ন শাখার কারেন্ট কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে তো আমরা এখন দেখবো ভোল্টেজ ডিভাইডার রুল তো চলো দেখি তো দেখো ভোল্টেজ ডিভাইডার রুল আমরা দেখলাম কারেন্ট ডিভাইডার রোলের মাধ্যমে কিভাবে বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট বের করতে হয় এখন আমরা দেখব ভোল্টেজ ডিভাইডার রোলের মাধ্যমে বিভিন্ন শাখার ভোল্টেজ তো দেখো এখানে একটা যেহেতু এটা একটা সিরিজ সার্কিট তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে তো এটাকে আমরা কিভাবে ভোল্টেজ ডিভাইডার রোলের মাধ্যমে বের করতে পারি তো বের করতে পারি কিভাবে ভি ওয়ান সমান মোট ভোল্টেজ তো এখানে মোট ভোল্টেজ কত দশ কিন্তু যে শাখার ভোল্টেজ বের করবো ওই শাখার রেজিস্টেন্স ওই শাখার রেজিস্টেন্স এবং টোটাল শাখাটাই কত রেজিস্টেন্স আছে টোটাল এইটাতে রেজিস্টেন্স আছে দুই যোগ পাঁচ তাহলে দশ দু কোনে বিশ দুয়ে সাত তাহলে এটা করলে আমরা পাবো প্রথমটার ভোল্টেজ টু পয়েন্ট এইট ফাইভ টু পয়েন্ট এইট ফাইভ ভোল্ট তাহলে আমরা এখানে ভোল্টেজ ড্রপ পাচ্ছি কত টু পয়েন্ট এইট ফাইভ ভোল্ট তাহলে যেহেতু সিরিজ সার্কিটে এখান থেকে বের হচ্ছে দশ ভোট এখানে খেয়ে নিচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ তাহলে বাদ বাকিটাই এখানে তাহলে ভি টু হবে হচ্ছে ভি মাইনাস ভি ওয়ান সমান টেন মাইনাস টু পয়েন্ট এইট ফাইভ সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ দেখো আমরা এইভাবে বিয়োগ করে কিন্তু ভিটু পেয়ে গেলাম আবার যদি আমরা এখানেও যদি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করি তাহলে কি হবে ভিটু সমান মোট ভোল্টেজ কিন্তু ওই শাখার রেজিস্টেন্স ওই শাখার রেজিস্টেন্স কত পাঁচ আছে আর টোটাল রেজিস্টেন্স কত আছে পাঁচ যোগ দুই তাহলে ভি হচ্ছে ছিল কত দশ গুণ পাঁচ ভাগ সাত পঞ্চাশ ভাগ সাত সেভেন পয়েন্ট ওয়ান ফোর তাই দেখো এখানে আর এখানকার ভোল্টেজটা কিন্তু সেম আসছে তো এভাবে আমা আমরা কি করতে পারি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে বিভিন্ন ব্রাঞ্চের ভোল্টেজ বের করতে পারি তো এখন আমরা আলোচনা করবো কারশপের কারেন্ট ও ভোল্টেজ ল তো কারশপ কারেন্টে একটা সূত্র দিয়েছে সেটা হচ্ছে যে কোনো নোডে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল হচ্ছে সমান আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট হচ্ছে সমান হবে তাহলে আগত কারেন্ট যদি আয় হয় আর নির্গত কারেন্ট যদি আই ওয়ান আই টু আই থ্রি হয় তাহলে এই আগত কারেন্ট সমান হবে এই নির্গত কারেন্টগুলোর যোগফলের সমান তাহলে আয় সমান হচ্ছে আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি অথবা মনে করো যে এখানে কারেন্ট আসছে একটা পয়েন্টে কারেন্ট আসছে হচ্ছে এদিক থেকে এদিক থেকে কারেন্ট আসছে বিন্দুতে আসছে এটা ধরলাম আই ওয়ান এটা ধরলাম আই টু আর কারেন্ট বের হয়ে যাচ্ছে কারেন্ট বের হয়ে যাচ্ছে আই থ্রি আই ফোর আই ফাইভ এইরকম তিনটা কারেন্ট বের হয়ে যাচ্ছে তাহলে কার সব বলছে যে কোনো বিন্দুতে আগত কারেন্টের যোগ ফল এবং নির্গত কারেন্টের যোগ ফল সমান তার মানে আগত কারেন্ট কয়টা এখানে দুইটা তাহলে এই দুইটার যোগ ফল সমান হবে নির্গত কারেন্টগুলোর যোগফলের সমান তাহলে আই থ্রি আই ফোর আই ফাইভ তো দেখো এখানে দুইটা আগত কারেন্ট আসছে আর এখান থেকে নির্গত হচ্ছে তিনটা তো কারশপ বলছে যে এই আগত কারেন্টের যোগফল সমান নির্গত কারেন্টগুলোর যোগফল এটাই ছিল হচ্ছে কারশপের কারেন্ট ল তো এখন আমরা দেখবো কারশপের ভোল্টেজ ল তো কারশপের আমরা কারেন্ট ল দেখলাম এবার চলো দেখি কারেন্টের ভোল্টেজ ল তো কার সব কার ভোল্টেজ ল হচ্ছে একটি বদ্ধ সার্কিটে কার বিভিন্ন ব্রাঞ্চের ভোল্টেজ ড্রপ তার সোর্সের যে ভোল্টেজ তার ডপ সমান অথবা একটি সার্কিটে বদ্ধ সার্কিটের সকল ব্রাঞ্চের ভোল্টেজ ডপের বিশ যোগফল যে হচ্ছে শূন্য তার মানে দেখো এখানে একটা ভোল্টেজ আছে এখানে একটা ড্রপ হয়েছে এখানে একটা ড্রপ হয়েছে এখানে একটা ড্রপ হয়েছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে তো এই একটা যদি সার্কিট হয় এই একটা বদ্ধ সার্কিট এই একটা বদ্ধ সার্কিটের সকল ভোল্টেজ ডপের গাণিতিক যোগফল হবে হচ্ছে শূন্য এটাই হচ্ছে কারশপের ভোল্টেজ ল তাহলে কেমন এখানে তাহলে তোমার হচ্ছে কি আছে ভোল্টেজ ড্রপ ওয়ান এখানে কি আছে ভি এখানে আছে কি ভি তো একটা বদ্ধ সার্কিটে তাহলে বদ্ধ সার্কিট আমরা এখান থেকে শুরু করে এ পর্যন্ত নিতে পারি তাহলে এই পথটা তাহলে এ ডি বি এ মানে আমি যেখান থেকে শুরু করব আবার সেখানেই ফিরে আসব তাহলে এ ডি এখানে এটাও নিতে পারি সি বি এ তাহলে এখান থেকে শুরু করলাম তাহলে এই পথটাতে এই পথটাতে যতগুলো ভোল্টেজ ডব হবে সবগুলোর বিজগান্ট্রিক যোগফল হবে শূন্য তার মানে আমাকে এটা মার্কিং করতে হবে তাহলে এটা দেখছি পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তো এ এ ডি সি বি এ আমি এই এতটুকু বদ্ধ পথ নিয়ে কাজ করছি তো এতটুকু বদ্ধ পথে যদি আমরা কেভিএল প্রয়োগ করে করি তাহলে আমরা কি হবে আমাদের হবে হচ্ছে এই ভোল্টেজ ডবগুলোর বিজ্ঞানিত যোগ ফল হচ্ছে শূন্য তাহলে আমি যেটা বের হবো সেটা নিব সাইনটা তো আমি এখান থেকে বের হচ্ছি প্লাস দিয়ে তাহলে ভি ওয়ান টোটাল ভি নিলাম তাহলে এখান থেকে ভি এখান থেকে আমি যেহেতু বের হওয়ার সময়কে সাইন নিচ্ছি তাহলে এখানে প্লাস তারপর এখান থেকে বের হব মাইনাস ভি ওয়ান এখান থেকে যখন বের হচ্ছি তখন এটা কি হচ্ছে মাইনাস ভি থ্রি সমান কি হচ্ছে জিরো দেখো এর ভিতরে আর কোনো ভোল্টেজ ড্রপ নাই তাহলে এখানে একটা ছিল একটা ছিল একটা ছিল এই তিনটার বীজঘাণিত যোগফল কথা হচ্ছে শূন্য এটাই হচ্ছে তোমার কেভিএল বা কারশপের ভোল্টেজ ল তো এখানে দেখো এখানে আরেকটা বিষয় তোমাদের প্রয়োজন হবে একটা বিষয় হচ্ছে নোড এই এখানকার যে পয়েন্ট আছে জাংশন পয়েন্ট বা একটা জায়গা থেকে কারেন্ট যে বিভিন্ন দিকে ভাগ হয়ে যাচ্ছে যে পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে নোড তো এটা হচ্ছে ডি হচ্ছে একটা নোট পয়েন্ট আবার আরেকটা বিষয় আমাদের অঙ্ক করতে লাগবে সেটা হচ্ছে মেশ এবং লোপ তো আমরা এই যে যে বদ্ধ পদগুলা নিচ্ছি এগুলাই হচ্ছে লুপ এগুলা কি একটা লুপ যেমন এ ডি সি বি এ এটা একটা লোপ আবার ডি ই সি ডি এটা একটা লোপ আবার আমরা নিতে পারি কি এ ডি ই সিবি মানে এই পথটাকেও আমরা একটা লুপ ধরতে পারি তো এরকম প্রত্যেকটা লুপের যতগুলো ভোল্টেজ ড্রপ হবে সকল ভোল্টেজের বীজগান্তিক যোগফল হবে শূন্য তো আমরা এই লুপটা নিয়ে কাজ করছি তখন আমরা দেখালাম কি এই লুপটার ভিতরে যতগুলো ভোল্টেজ ড্রপ আছে সবগুলো বীজগান্তিক যোগফল যোগফল হচ্ছে শূন্য আবার যদি আমরা এটা নিই তখন কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাস হচ্ছে এটা মাইনাস আছে যেহেতু এখানে পজিটিভ সোর্স আছে তাহলে প্লাস মাইনাস তাহলে আমরা বের হবার সময় এটা নিচ্ছি ভি টু তারপরে এটা আমরা ভি ফোর ধরি তাহলে ভি ফোর ভি ফোর এখান থেকে আবার বের হচ্ছে মাইনাস ভি টু এখান থেকে আবার মাইনাস ভি থ্রি সমান জিরো তো এরকম করে আমরা বীজগান্তিক যোগফল কি হবে শূন্য হবে এটাই হচ্ছে কারশপের ভোল্টেজ ল ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য